অর্থোপেডিক্যাল অনেক কিছু আগে আরো বেশি ছিল, এখন স্যার আমার মনে হয় এটা যদি একটু বাড়ানো যায় পাবলিক অনেক কমে লাভবান হয়। বাইরের 1000 টাকার ওষুধ এখানে আপনি হার্ডলি 100-150 টাকা লাগে। আমাদের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অফিস, ডিপুটি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অফিস করা চলে এসছে, আর এখানে 7টা সুপার স্পেশালিটি যে আউটডোর এবং তার যে ওয়ার্ড সব এখানে হবে, এবং এটা যাতে তাড়াতাড়ি হয় তার সেই ব্যবস্থা আমরা করছি। আর তাছাড়া আমি নিউরোলজি এবং নিউরো সার্জারি যে ডিপার্টমেন্ট আছে সেখানেও গেলাম, কোনো কোনো জায়গায় কিছু আমার কাছে খবর এসেছিলো সেই বিষয়ে খবর খবর নিলাম। এবং আমাদের যে এখানে কয়েকটা ফার্মেসি আছে, এখানে আমাদের রুগী কল্যাণ সমিতির একটা আছে, জন আরোগ্যর একটা আছে, সবকটা দেখলাম। কিছু কিছু জায়গায় সমস্যা আছে, আরও বেটার যাতে হয় মেডিসিন নিয়ে এবং কিছু কিছু জায়গায় কোয়ালিটি নিয়ে সেই বিষয়ে আমার কাছে খবর ছিল। এগুলোর বিষয়ে আমি কথা বললাম, ডাক্তারবাবুদের সাথে কথা বললাম, স্টাফদের সাথে কথা বললাম। স্টাফদেরও ওখানে অনেকের যে এখনও অনেক দিন ধরে কাজ করছে কিন্তু ওরা নিয়মিত না, তো সব বিষয়ে জানলাম। এবং কিছু PWD-র ওয়ার্ক আছে, এবং কীভাবে মেশিনগুলো প্রকিউর করা হয়েছে তার কীভাবে মেনটেন্যান্স রাখা যায় সেই বিষয়ে আলোচনা করলাম। এটা ভালো ধারণা নিয়ে গেছি এখানে, এবং আমি আশা করি যে সব ডিপার্টমেন্টের সাথে কথা বলে যাতে তাড়াতাড়ি PWD-র সাথে বিশেষ করে এবং মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল এগুলো কথা বলে, বায়োমেডিক্যালেরও এখানে সমস্যা আছে যখন অনেক সময় মেশিন খারাপ হয়েছে। আর তাছাড়া এখানে জলের সাথে আয়রন প্রচুর থাকে, তো আয়রন মিশ্রিত জলের কারণে অনেক সময় মেশিন খারাপ হয়ে যায়। তো এই বিষয়েও কী করে এখানে আয়রন রিমুভাল প্লান্ট এক একটা জায়গায় আলাদাভাবে করা যায় কি না পরে আমি কথা বলব আধিকারিকদের সাথে। এটাকে একটা মানে সেন্টার অফ এক্সিলেন্স করার চিন্তাভাবনা আছে, সেই বিষয়ে আমি দেখলাম। আর ইনফ্রাস্ট্রাকচারালি আমরা কিন্তু অনেক বেশি সামান, পুরনো বিল্ডিং আছে আমরা সবাই জানি, সেটাকে আবার রিপেয়ার করা যায় কি না এবং ঠিকভাবে যাতে মানুষের জন্য কাজ করা যায় সেই ব্যবস্থাগুলো আমরা করছি। স্যার আমাদের কাছে একটা খবর।